নমস্কার, আমি সৌম্য। আজকে আমি যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে একেনবাবু সিজন 4। হইচই দেখে কিন্তু একেনবাবু দেখেনি এরকম পাবলিক খুব কম পাওয়া যাবে, তো যারা যারা দেখো তারা লাইক ঠোকো। তো এইখানে যেটা দেখা যায় যে আমাদের প্রিয় একেনবাবু একটা পুকুরে বসে মাছ ধরছে এবং সেখান থেকে সে জানতে পারে যে তার বোন একটা রাজবাড়িতে আছে, ঠিক আছে। এবার কি হয়, তার বউ নেই এখন, মানে বাইরে বাইরে আছে, যাই হোক তার খাবারের প্রবলেম টবলেম হয়। তো এই লোভে, খাবারের লোভে, একটা রাজবাড়ি একটা এলাহি আয়োজন হবে, এই লোভে সে বোনকে রাজি টাজি করিয়ে সে ওই বর্মন বাড়ির রাজবাড়িতে উপস্থিত হয়, ঠিক আছে। এরপর আস্তে আস্তে একের পর এক ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনাটা কিভাবে সে একেনবাবু কিনারা করে এটাই হচ্ছে মোটামুটি একটা গল্প, ঠিক আছে। মানে শেষ পর্যন্ত খুনের কিনারা কিভাবে একেনবাবু এক্স্যাক্টলি করে। তো এইখানে মেন যে চরিত্র, মানে মেন চরিত্র হচ্ছে একেনবাবু, এই চরিত্রে অনির্বাণ চক্রবর্তী দুর্দান্ত। মানে তার যে এত সূক্ষ্ম কমিক টাইমিং, মানে কী বল, মানে এইখানে যে খুব তার দুর্ধর্ষ ডায়ালগ আছে তা কিন্তু নয়, কিন্তু তার ওই জাস্ট ঘুমোনো, হাঁটা চলা, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মজা লুকিয়ে রয়েছে। এবং কোথাও কোথাও গিয়ে সেই আমাদের পুরনো জটায়ুকে মনে পড়বে, যেখানে ওই জয় বা ফেলুদার সে ব্যায়াম করছে। তো এই জিনিসগুলো খুব সুন্দর, মানে মনে পড়বেই এবং খুব সুন্দর হাসিও লাগবে, এটা হচ্ছে একটা মেন জিনিস। তো এইখানে আর একটা আমার যেটা মনে হয়, এখানে ওই যে আগের দুটো, আগের তিনটে সিজনে বাপিবাবু আর প্রমোদবাবু ছিল, তো এইটা এখানে প্রচণ্ডভাবে মিসিং। মানে ওই যে একেনবাবু কিছু একটা উদ্ভট কাজকর্ম করছে, সেখানে বাপিবাবু গিয়ে সামলাচ্ছে, বা প্রমোদবাবু একটা তেড়ে মেড়ে একটা কথা বলে দিল, রেগে কথা বলে দিল, সেখানে সেইখানে আবার একেনবাবু একটু দুঃখ দুঃখ পেয়ে গেল। এই যে পুরো জিনিসটা, এই যে তাদের মধ্যে যে একটা পার্টনারশিপ ছিল সেটা এখানে পুরোপুরি মিসিং। কিন্তু এখানে তার বোনের চরিত্রে অনুরাধা আছে, যে তানসেনে তানপুরাতেও ছিল, কিন্তু কোথাও গিয়ে ওদের অভাবটা মানে পূরণ হয়নি আমার যেটা মনে হয়। আর এই ছবিতে বাবার চরিত্রে জয়দীপ মুখার্জি রয়েছে, সে থিয়েটার করে এবং তাকে আমরা ডিটেকটিভ বলে যে সিনেমাটা হয়েছিল সেখানে আমরা দেখেছি। তো এদের পারফরমেন্স ভালো, কিন্তু আমার আরেকজনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ঋদ্ধি বলে যে ক্যারেক্টারটা করেছে, আনফর্চুনেটলি আমি এটার নাম জানি না, তোমরা যদি কেউ জানো তো প্লিজ কমেন্টে জানো, কারণ আমি এটার নামটা জানি এবং আমার এর অভিনয় সত্যি খুব ভালো লেগেছে। তো এই বলো মোটামুটি অভিনয়। এবার হচ্ছে ক্যামেরার কাজ, বা মোটামুটি যেগুলো হয় সেগুলো ঠিকঠাকই, আমার ঠিকঠাকই লেগেছে, আহামরি কিছু লাগেনি। কিন্তু আমার ওই বিজিএমটার থেকে আমার ওই টাইটেলটা একটা বেশি ভালো লাগে, মানে একেনবাবু হয় না কাউ, এটা একটা আলাদাই, মানে প্রথম যখন বাজছে সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে টোটাল 6টা এপিসোড, আমার প্রথম দুটো এপিসোড বা যাই হোক প্রথম দিকের এপিসোডে একটু ঢিলে ঢালা আছে। আর এখানে সব থেকে বড়ো কথা, কমেডি প্লাস রহস্য এই দুটোকে সমানভাবে রাখা হয়েছে, কখনো লুজ হয়ে যায়নি, যেটা আমার একটা খুব ভালো ডিরেকশন আমার মনে হয়। কমেডি প্লাস এখানে রহস্যটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে। প্রথম দুটো এপিসোড আহামরি, মানে ঢিলে ঢালা একটু আছে, শেষের দিকে বেশ এঙ্গেজিং এবং ওই সবসময় আপনাকে একটা সন্দেহ মানে করাবে যে কে খুন করলো কে খুন করলো, এবং ফাইনালি একটা কিন্তু টুইস্টও আছে, এবং টুইস্টটা আমার, তবে ফাইনালি টুইস্ট আছে কিন্তু সবই ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় শেষটা মেবি আরেকটু ভালো হতে পারতো। মানে শেষের দিকে তাই লাস্ট যে এপিসোডে যে সলভ হলো, সেখানে আমার যেটা মনে হয় যে ওই একেনবাবু এসে গড়গড় করে বলে গেলো, তো শেষটা আমার মনে হয় আরেকটু ভালো হতে পারতো। বাট এইখানে একেনবাবুর যে পারফরমেন্স অনির্বাণ চক্রবর্তী, তার এত সূক্ষ্ম কমিক টাইমিং, মানে বাদ বাকি জিনিস ছেড়ে দাও, মানে অ্যাটলিস্ট এটা একেনবাবু মানে অনির্বাণ চক্রবর্তীর জন্য দেখতে হয়, মানে দুর্দান্ত। মানে সে যখনই আসছে না মুখে ওই কোলগেটের একটা ওই সুখ, মানে কী বলবো, একটা মুখে ঝিলিক হাসি তোমার মধ্যে পাবে, মানে যখনই আসবে তুমি হাসিয়ে যাবে, এই হচ্ছে মেন ব্যাপার। তো একবার হলেও তোমরা ওই অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখার জন্য একেনবাবু দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব।